লিটন কুমার দাস, তিনি যেভাবে আউট হয়েছেন এইটা কোনো ব্যাখ্যা তার কাছে সারা জীবন পাওয়া যাবে না। লিটন কুমার দাস কেন এইভাবে আউট হবেন, তিনি কি আসলে ফিক্সিং করেছেন? ম্যাচ ফিক্সিং না করলে একজন ক্রিকেটার 230 রানের লক্ষ্য, সেই লক্ষ্যে তাড়া করতে নেমে এইভাবে হঠকারী আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং করতে পারে? তার সুইপ করতে হবে, রিভার্স সুইপ করতে হবে, এত টেকনিক্যালি নিখুঁত ক্রিকেটার। সেই ক্রিকেটার প্রথম কয়েক ওভারে এটা ট্রাই করলেন এবং আত্মাহুতি দিয়ে আসলেন। তিনি আসলে মস্করা করতেছে, দুষ্টুমি করতেছে। বাংলাদেশের ক্রিকেটকে এখন দুষ্টুমির পর্যায়ে, মজার পর্যায়ে, কত মানুষ যে এসেছে, কি পরিমাণ কষ্ট, বাংলাদেশের ধোকা, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকা, কলকাতায় আসা, বেনাপোল বন্দর দিয়ে গরিব দুঃখী অনেক রকম মানুষ আসছে। আমার বাজেটই কম, আমি আসছি। তাহলে এই মানুষগুলোর সঙ্গে যে প্রতারণা করতেছে, যে ব্যবহারটা ক্রিকেটের মাধ্যমে ওরা করতেছে, লিটন কুমার দাস কীভাবে মানে এইরকম একটা ব্যাটিং হতে পারে, এইরকম একটা খেলা হতে পারে? তিনি কে মানে এই যে ভিতরে চিৎকার হচ্ছে আর ভয় হচ্ছে, আর একটা বুঝি গেল এইরকম যে ভয় করতেছে। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এখন বিদেশি দলগুলোকে সহযোগিতা করছে, বিদেশি দলগুলোর সাপোর্ট করতেছে। যেমন আমার একটা সিদ্ধান্ত একদম পরিপূর্ণ, একদম পাকা, যে আমি আর কোনো দিন কোনোভাবে বাংলাদেশ দলকে সাপোর্ট করব না, কোনো দিন কোনোভাবেই না। যেখানে যাই, যে অবস্থায় যাই, বাংলাদেশ দলকে সাপোর্ট করব না। বাংলাদেশ দল জিতলে ভালো, ঠিক আছে, কিন্তু সাপোর্ট করে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া এবং এইরকম ব্যাটিং, 230 যখন হয়েছে, 29 হয়েছে, তার মানে এখন ব্যাটারদের হচ্ছে দায়িত্ব রান করা। সেই জায়গাটাতে লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করলেন, ছি, মানে নিজের কাছে নিজেকে এত ছোট মনে হইতেছে যে এইরকম ব্যাটিং বিশ্বকাপের মাটিতে কলকাতায় সে করল। মানে তার যে ফ্যান্স আছে, এই ফ্যান্সগুলো কেন ফ্যান্স হয়েছে তার, এইটা নিয়েই এখন প্রশ্ন। এবং এই লিটন পরিপূর্ণভাবে মনে হয়েছে যে তিনি ফিক্সিং করছে পুরো দেশের সাথে, পুরো ক্রিকেটের সাথে তিনি ফিক্সিং করলো আজকে। আমার অন্তত তাই মনে হয়েছে। আপনারা একটা জিনিস এই লজিকটা বোঝেন, ব্যাটিং এসে নড়বড়ে, ব্যাটে বলে হইতেছে না, ওই সময় কেন আমি সুইপ করব? ব্যাটে বলে হলে তারপরে আপনি সুইপ করেন, তারপরে আপনি গ্লেন ম্যাক্সওয়েল হন, তারপরে আপনি জো রুট হন, আপনি তো কিছুই না, আপনি তো লিটন, আপনি তো ফ্ল্যাট ভাড়া দেন, আপনি ফ্ল্যাট ভাড়া দেন। সেই লিটন আপনি যেভাবে খেললেন, উফ, মানে আমি দেখার পরে বেরোয় আসছি যে এই খেলার দেখা যাবে না। পরে আবার টান অনুভব করে আবার দেখলাম তাকায় আছি, দেখি তানজিদ তামিম চলে গেল, তারপর সাকিব গেল। মানে এইভাবে লিটনের আউট আমি সারা জীবন ভুলবো না, সারা জীবন মানবো না, এবং এটাও ফিক্সিং ছাড়া কিচ্ছু হতে পারে না।